বাইক চালকের হাতে আক্রান্ত অভিনেত্রী পায়েল, ভাঙা হলো অভিনেত্রীর গাড়ির জানলার কাঁচ। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মাঝেই এই অভিযোগ করছেন তিনি টালিগঞ্জ থানায়। ইতিমধ্যে তিনি অভিযোগও দায়ের করেছেন ফেসবুক লাইভে। ঘটনার বিবরণ অভিনেত্রীর। আমি যাচ্ছি, ওর একটা বাম্পার ছিল, ওখানে ও ওভারটেক করার সময় ইয়েতে কি বলে আমার গাড়ির সাথে ওর লাগে, এবং মানে সেটা ওর বক্তব্য অনুযায়ী মানে ইভেন লাগেও নি হয়তো, আই এম নট শিওর। আমি তো দেখলাম ওর বাইকেও এবং আমার গাড়িতেও কোনো দাগই নেই, আমি সেটারও লাইভ করেছিলাম। তো এবং তারপরে ও আমার সেই সিনেমার মতো আমার সব গাড়ির সামনে বাইকটাকে রেখে দেয়, রেখে দিয়ে আর কি আমাকে নক করতে থাকে দরজা দিয়ে। তো দরজা দিয়ে নক করে আমি যখন নামি, তখন হচ্ছে গিয়ে আমাকে ওই ঘুষি মেরে উইন্ডোটা ভেঙে দেয় এবং ওই কাঁচগুলো আমার গাড়িতে পড়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।